কার অধীনত 25,000 লোকে নাগরিকত্বৰ বাবে কৰিছে আবেদন। এটা নিৰ্দিষ্ট এপৰ জৰিয়তে 25,000 শৰণাৰ্থীয়ে নাগৰিকত্বৰ বাবে আবেদন কৰিছে। কেন্দ্ৰীয় চৰকাৰে এপ মুকলি কৰাৰ পাছতে আবেদনকাৰীৰ সংখ্যা দ্ৰুতগতিত বৃদ্ধি পাইছে। কাখনৰ ভাৰ প্ৰথমটো খবৰ, ইতিমধ্যে কেন্দ্ৰীয় চৰকাৰে 14 জনকৈ লোকক নাগৰিকত্ব প্ৰদান কৰিছে। কার অধীনত পাকিস্তান বাংলাদেশের সংখ্যালঘুক ভারতের নাগরিকত্ব প্রদান করা হব। নাগরিকত্ব প্রদানের বাবে আবেদনকারী তথ্য পরীক্ষার বাবে গঠন করা হয়েছে বিশেষ কমিটি। ডাক বিভাগ, রেল বিভাগ, লোকপিয়ল, ইনফরমেটিক্স কেন্দ্রের বিষয়া আছে বলে জানিবা গেছে এই কমিটিত। কেন্দ্রীয় পর্যায়ের পর জেলা পর্যায়ত গঠন করা হয়েছে এই কমিটি। ডাক বিভাগের জ্যেষ্ঠ পরিদর্শক মুরব্বী হিসাবে লই জেলা পর্যায়ের এখন কমিটি গঠন করা হয়েছে। আকো উল্লেখ করছো, ডাক বিভাগের জ্যেষ্ঠ পরিদর্শকক লগত মুরব্বী হিসাবে লই বিশেষ জেলা পর্যায়ের একো একোখন কমিটি গঠন করা হয়েছে। বারো এই যে খবর বা কার যে প্রসঙ্গ, সেই প্রসঙ্গক শেহতীয়াকৈ যেসমূহ কথা বতরা পোহর আহিছে তার ভিতর এয়া নিশ্চিত খবর, বিশেষ এপ মুকলি করেছে আর কার অধীনতেই সেই 25,000 লোকে নাগরিকত্বর বাবে সেই বিশেষ এপট আবেদন করেছে বলে জানিবা গেছে। 25,000কৈ শরণার্থী নির্দিষ্ট এপর জড়িয়ে আবেদন করেছে নাগরিকত্বর বাবে, আর কেন্দ্রীয় সরকারে সেই এপটি মুক্তি করার পাছতে আবেদনকারীর সংখ্যা দিনক দিনে বৃদ্ধি পোৱা আরম্ভ করেছে। 14 জনকৈ লোকক ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারে নাগরিকত্ব প্রদানও করেছে। পাকিস্তান বাংলাদেশের সংখ্যালঘুক ভারতের নাগরিকত্ব প্রদান করা হব। কার অধীনতে নাগরিকত্ব প্রদানের বাবে আবেদনকারী তথ্য পরীক্ষার বাবে বিশেষ কমিটি গঠন করা হয়েছে আর অহরহ সেই কমিটি লাগি আছে পরীক্ষা করার বাবে আবেদন সমূহ। বিশেষক ডাক বিভাগ, রেল বিভাগ, লোকপিয়ল আর ইনফরমেটিক্স কেন্দ্রের বহু বিষয়া আছে বলে জানিবা গেছে এই বিশেষ কমিটি। কেন্দ্র পর্যায়ের জেলা পর্যায়ের পর্যন্ত বিশেষ কমিটি গঠন করা হয়েছে আর জেলা পর্যায়ে যখন কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি ডাক বিভাগের জ্যেষ্ঠ পরিদর্শকক মুরব্বী হিসাবে লয়ে গঠন করা হয়েছে। আপনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।